সময় এখন ঠিক একটা বেজে দুই মিনিট মতিঝিল থেকে কাউরান বাজার স্টেশনে এসে পৌঁছেছে উত্তরাগামে একটি ট্রেন ঘোতের সময় ঠিক একটা বেজে ষোলো মিনিট প্রথম ট্রেনের পরে প্রায় তেরো মিনিট পরে এই কাউরান বাজার স্টেশনে এসে পৌঁছালো দ্বিতীয় ট্রেনটি গেল কয়েকদিন ধরেই যেন অনেকটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে নানা ত্রুটির কারণে মেট্রো রেলের যাত্রা বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় বন্ধ হয়ে যায় মেট্রো রেলের চাকা সকাল নয়টা চল্লিশের দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ফেসবুক পেজ থেকে জানানো হয় অনিবার্য কারণবশত আজ মেট্রো রেল পনেরো মিনিট হেডওয়েতে চলাচল করবে পরবর্তীতে নির্ধারিত হেডওয়ে চালু হলে জানানো হবে এর কিছুক্ষণ পরে আরেকটি পোস্ট দিয়ে জানানো হয় দশটা দশ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক সময়ে ফিরে এসেছে আসলেই কি তাই সকাল এগারোটার সময়ও ট্রেন চলছিল পনেরো মিনিট বিরতিতে জানান কারণ বাজার স্টেশনের দায়িত্বরতরা কারিগরি ত্রুটির কারণে আসলে ট্রেন চলাচলের শিডিউল একটু পরিবর্তন করা হয়েছে এখন পনেরো মিনিট হেড চলছে আর কি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার দুপুর সাড়ে বারোটায় কারণ বাজার মেট্রো রেল স্টেশন কন্ট্রোলার জানান এখন মেট্রো চলাচল স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে মোটামুটি সবকিছু স্বাভাবিকই আসে স্বাভাবিকই হয়ে আসে তখন তখনকার পর থেকে হচ্ছে আপনার পূর্ব নির্ধারিত যে হেড হয়েছিল সেই অনুসারে হচ্ছে আপনার ট্রেন মুভমেন্ট চলছে আর এদিকে মাঝে মাঝে মেট্রো চলাচল বিঘ্ন ঘটায় কিছুটা খুব প্রকাশ করেন যাত্রীরা তাদের দাবি দ্রুত এই সমস্যা সমাধান করা হোক এই যান্ত্রিক ত্রুটিটা দেখা দিচ্ছে বিভিন্ন কারণে তারা বলছে ঘন ঝড় বৃষ্টি কিংবা অন্য অন্য যান্ত্রিক ত্রুটি এটা সাধারণ জনগণের জন্য আসলে ভোগান্তি বিষয় এখন এই রকম তখন একটা বিড়ম্বনাতে পড়লে তখন দেখা যায় যে ভিড় হয়ে যায় আমরা উঠতে পারি না তো ডিউরেশনটা কম থাকতো তাহলে আসলে সবারই সুবিধা সাধারণত মেট্রো রেলের হেডওয়ে থাকে পিক আওয়ারে আট মিনিট এবং অফ পিক আওয়ারে দশ থেকে বারো মিনিট রাইদুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা